কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন আপনার স্ত্রী যদি পরিবারের মধ্যে নামাজি হয়ে যান স্ত্রীর নামাজের বরকতে ছেলেমে স্কুল কলেজ মাদ্রাসায় মসজিদে মক্তবে পড়াশোনা করতেছে আপনার স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক ছেলেমের জেহেন বাড়িয়ে দিয়ে দেবেন মেমরি রিফ্রেশ করে আল্লাহ পাক এমন ক্ষমতা এদের মেমরির মধ্যে দিয়ে দেবেন একবার শুনবে একবার পড়বে কিয়ামত পর্যন্ত ভুলবে না সুবহানাল্লাহ সুতরাং মহিলাদের আপনার স্ত্রীর আপনার মা বোনদের নামাজের অনেক প্রয়োজন একান্ত প্রয়োজন মনে রাখবেন আমার ভাইয়েরা মহিলা যদি আপনার ঘরের স্ত্রী যদি নামাজি হয়ে যান নামাজ পড়বেন আমল করবেন দোয়া করবেন পড়াশোনা করবেন তেলাওয়াত করবেন নামাজি মহিলাদের গর্ভ থেকে আল্লাহ পাক ওয়ালিয়া ওলিয়া বুজুর্গদের জন্ম দেবেন সুবহানাল্লাহ যদি মেয়ে লোকেরা মহিলারা নামাজি না হন তাহলে বুজুর্গ ওলিয়া ওলিয়াদের জন্ম হবে না আরে ভাই আগের সময়ে যত বড় বড় ওলিয়া ওলিয়াদের জন্ম হতো হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহ আলাইহি হযরত শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কুতবুল আলম হযরত মাওলানা হুসাইন আহমদ মদানি রহমাতুল্লাহ আলাইহি এদের মতো আউলিয়ায়ে কেরাম আর জীবনে দুনিয়ায় আসবেন না সুবহানাল্লাহ আপনারা ইতিহাস পড়েন তালাশ করেন দেখেন এদের মায়েরা কত আমলি নেককার দিনদার ছিলেন রাত দিন 24 ঘন্টা ইবাদত করতেন নামাজ পড়তেন আল্লাহর দরবারে দোয়া করতেন সেই জন্য আল্লাহ পাক তাদের গর্ভে ওলি আউলিয়াদের জন্ম দিয়েছেন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আপনার পরিবারের স্ত্রী যদি নামাজি হয়ে যান প্রতিদিন সকাল হবে গাড়ি নিয়ে ড্রাইভারিতে বের হয়ে যাবেন অনেক ভাই ড্রাইভার বাড়িতে স্ত্রী নামাজ পড়েন না আমার মেয়ের উদ্দেশ্য হলো ড্রাইভার ভাই গাড়ি নিয়ে বের হয়ে গেলেন স্ত্রী যদি নামাজি হয়ে যান স্ত্রীর নামাজের বরকতে আপনি রুজিতে যাবেন ব্যবসা বাণিজ্যে যাবেন ড্রাইভারিতে যাবেন চাকরিতে যাবেন আল্লাহ পাক আপনার রুজি রোজগারে বরকত দেবেন সুবহানাল্লাহ স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক স্বামীর রুজিতে বরকত দেবেন সুবহানাল্লাহ এরপরে কিতাবের মধ্যে লিখছেন স্ত্রী যদি ঘরের ভিতরে নামাজি হয়ে যান স্ত্রীর পবিত্র নামাজের বরকতে আল্লাহ পাক স্বামীর হায়াতে তৈয়বা দান করে দেবেন অসময়ে অকালে স্বামীর বিয়োগ হবে না স্বামীর মৃত্যু হবে না দুনিয়া থেকে আল্লাহ পাক কম সময়ে স্বামীর মওত দেবেন না স্ত্রীর নামাজের বরকতে স্বামীর হায়াতে আল্লাহ পাক বরকত দেবেন সুবহানাল্লাহ অনেক সময় আমরা দেখতে পাই যুবক ছেলেটা স্ত্রী ছেলেমে দুনিয়া থেকে মরে গিয়েছে এইভাবে মওত হবে না স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক স্বামীর হায়াতে বরকত দেবেন সুবহানাল্লাহ সুতরাং যুবক ভাইরা আপনি নামাজ পড়েন স্ত্রীকে আপনার মা বোনকে আপনার পরিবারের স্ত্রীকেও নামাজের তাকিদ দেন নামাজি বানান আল্লাহ পাক যেন তৌফিক দিন বলি আমিন نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المزاجع وبعد فروي عن النبي صلى الله عليه وسلم
المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. পাইকান উজানগ্রাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার পরম শ্রদ্ধা ভাজন হযরতে উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আদরের স্নেহের ছাত্রছাত্রীরা, আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা যিনি এই জমিনের একটি মসজিদকে কেন্দ্র করে দিনী মাহফিলের আয়োজন করে বসে আলোচনা শোনার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, সেই জন্য মহান মাহবুবের দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি। তৎসঙ্গে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি দীর্ঘ আলোচনা করব না, যাতে আপনাদের কষ্ট হয়। সংক্ষেপে যে বিষয়ের উপর আয়াতে করিমা এবং নবীজির ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি, একটি বিষয়কে উদ্দেশ্য করে, সেই বিষয়ে আল্লাহ পাক আমাকে যেন যথাযথভাবে আলোচনা করার তৌফিক দিন, সকলে বলি আমিন। তৎসঙ্গে আমার বিশেষ অনুরোধ থাকবে বর্তমান সময়ের যুব সমাজকে উদ্দেশ্য করে, যুবক ভাইদের, তরুণ ভাইদের উদ্দেশ্য করে, যুবতী বোনদের উদ্দেশ্য করে, বর্তমান সময়ে ওয়াজের, আলোচনার, লেকচারের, স্পিচের অভাব নেই। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতে পান, এমনকি বর্তমান সময়ে ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ, সেই সময়ে যে বক্তার ইচ্ছা, যে ওয়াইজের ইচ্ছা, আপনারা ওয়াজ শুনতে পাবেন। ইউটিউব বের করে, আপনারা গুগল বের করে, ফেসবুক বের করে সার্চ দিলেই পৃথিবীর সুন্দর থেকে সুন্দর আলোচনা, মাসলা মাসাইল, বিভিন্ন বিষয়ের উপর ডিবেট আপনাদের সম্মুখে এসে যাবে। আমি এই কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা বর্তমান সময়ের মানুষ শিক্ষা দীক্ষায়, নেটে ইন্টারনেটে আমরা উন্নত, ডিজিটাল যুগের মানুষ। সেই সময়ে বিভিন্ন আমাদের ইসলামিক জ্ঞান, মাসলা মাসাইল, শরীয়ত সম্পর্কে ধারণা, ভুল শুদ্ধ এই ধরনের জ্ঞান আমাদের যুব সমাজের ব্রেইনে পরিপূর্ণ ভর্তি। বর্তমান সময়ে আমরা জানি বেশি বিষয়ে, একটি জিনিসের আমি আমার কথা সহ বলছি, আমি সহ প্রতিটি মানুষের মধ্যে একটি জিনিসের অভাব, যে জিনিসটির নাম হলো আমল। আমলের বেলায় আমরা
খুবই নগণ্য 100% এর মধ্যে 10% মানুষ যথাযথভাবে আমল করে থাকেন বাকি 90% মানুষ আমরা জানি কোন কোন বিষয়ে কিন্তু আমল করি না আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো পা ধরে অনুরোধ করে আমি বলবো আমল করতে শুরু করে দেন সেই দিন আর বেশি দূরে নয় সেই দিন আর বেশি দূরে নয় যেদিন ঘুমিয়ে যাবেন কিয়ামত হয়ে যাবে আর ঘুম থেকে উঠবেন না কিয়ামত হয়ে যাবে কিয়ামতের যত আলামত আমাদের সামনে ছোট ছোট সব আলামত কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি কমপ্লিটেড যত ছোট ছোট আলামত কিয়ামতের সব প্রকাশিত হয়ে গিয়েছে শুধুমাত্র বড় বড় 10টি আলামত বাকি বলি সুবহানাল্লাহ এই 10টি আলামত প্রকাশিত হবে আর কিয়ামত হয়ে যাবে আমল না করে আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি আলোচনা শুনেন মোবাইলের মধ্যে রেকর্ডিং করে আলোচনা রাখেন আলোচনা শুনেন ভালো কথা কিন্তু মেইন মোটো হলো মুসলমানদের যুবক ভাইদের যে আমরা আলোচনা শুনব তৎসঙ্গে 100% আমল করার চেষ্টা করব আল্লাহ পাক যেন তৌফিক দিন বলি আমিন যদি আমল না করেন আলোচনা শুনে যদি আমল না করেন সেই আলোচনায় ইহকালে পরকালে দুনিয়া এবং আখেরাতে কোনো প্রফিট হবে না দেবে না লাভ হবে না সাকসেস হবে না মনে রাখবেন দুনিয়ায় যত বড় টাকাওয়ালা হন না কেন দুনিয়ায় আপনারা নাম জানেন এলন মাস্ক এলন মাস্ক এই এলন মাস্ক পৃথিবীর এক নম্বর ধনী ব্যক্তি সেও যদি মুসলমান হয় সে মুসলমান মানুষ নয় কিন্তু আমি বলছি বোঝানোর জন্য সেও যদি মুসলমান হয় আর আমল ভালো না থাকে বিলিয়ন 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 ডলারের মালিক হাজার 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 করোড়পতি কোটি টাকার মালিক সুবহানাল্লাহ সেই কোটি টাকায় কিয়ামতের দিন ফয়সালা হবে না সম্পদের উপর নির্ভর করে আপনার কিয়ামতের দিন ফয়সালা হবে না ফয়সালা হবে নিজ নিজ আমলের উপর নির্ভর করে সুবহানাল্লাহ সুতরাং যুবক ভাই আমলের মাঠে নামতে হবে ফিল্ডে নেমে প্র্যাকটিক্যালি আমল করতে হবে আমল না করলে পরে দুনিয়ায় সাকসেস হবেন না মৃত্যুর সময় কলিমা নসিব হবে না কিয়ামতের দিন আমল না থাকার কারণে জাহান্নামের ফয়সালা হবে দুই নম্বর দুনিয়ায় যত বড় পলিটিশিয়ান হন না কেন যত বড় সুপার পাওয়ার রাজনীতিবিদ হন না কেন হযরতে ওমরের চেয়ে কোনো বড় রাজনীতিবিদ পৃথিবীর কোনো নেতা হতে পারবেন না আমার নবীজির দ্বিতীয় খলিফা হযরতে ওমর পৃথিবীর অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন রাষ্ট্রপতি ছিলেন সুবহানাল্লাহ এরপরেও হযরত ওমর বলতেন আমি সমস্ত দেশের রাষ্ট্রপতি মদিনার খলিফা হযরত ওমর বলতেন মাঝে মাঝে বলতেন আমার দেশের ফুরাত নদীর পানির নিচে যদি ছোট্ট থেকে আরো ছোট্ট কোনো কিড়া মাকুড়া পোকা রাত্রি বেলা আমি ওমরের দেশের নাকে ঘুমাই কিয়ামতের দিন হযরত ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে আমার দেশের ফুরাত নদীর হাজারো মাইল পানির নিচে যদি কোনো পোকা মাকড় রাত্রি বেলা না খেয়ে ঘুমায় এই দেশের রাষ্ট্রপতি খলিফা ওমর কিয়ামতের দিন আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে সুবহানাল্লাহ এত হক এবং ন্যায়পরায়ণ শাসক মুসলমানের নেতা ছিলেন এই কথা বলতে চেয়েছি দুনিয়ার যত বড় পলিটিশিয়ান রাজনীতিবিদ ক্ষমতাবান নেতা হন না কেন আমল যদি ভালো না হয় কিয়ামতের দিন ফয়সালা হবে জাহান্নাম কিয়ামতের দিন ফয়সালা হবে আমলের উপর নির্ভর করে আপনি কত বড় টাকাওয়ালা সেটা দেখা হবে না আপনি কত বড় মন্ত্রী মিনিস্টার কত বড় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেটা দেখা হবে না আরো সহজভাবে বুঝে নেন মনে করেন আমি সমস্ত পৃথিবীর বড় মুফতি আজম সমস্ত পৃথিবীর বোঝানোর জন্য বলছি আমি শুধু আমার এলাকার না আমার এই আসামের না সমস্ত পৃথিবীর বড় মুফতি আজম মুহাদ্দিস অথবা আলিম অথবা ডক্টরেট লয়ার ইঞ্জিনিয়ার আমার আমল যদি ভালো না থাকে কিয়ামতের দিন ফয়সালা হবে জাহান্নাম কিয়ামতের ময়দানে যার যার আমলের উপর নির্ভর করে ফয়সালা হবে কোন মানুষ মরলে পরে আমার বিষয় সেটা না কিন্তু বোঝানোর জন্য বলছি আমলের ময়দানে বর্তমান সময়ের যুব সমাজ আমরা টোটালি উইক দুর্বল সামথিং কিছু পার্সেন্ট মানুষ আমরা আমল করি আর আমল যদি না করে দুনিয়ায় কোনো লাভ হবে না কিয়ামতের দিনও কোনো লাভ হবে না মৃত্যুর সময় বেঈমান হয়ে দুনিয়া থেকে আল্লাহ পাক তুলবেন
আপনারা যখন মানুষকে জানাজার নামাজ আদায় করে কোরারে তুলে কবরস্থানে নিয়ে দাফন করেন মাটি দেন নবীজি বলেছেন মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেল কবরের চতুর্দিকে দাঁড়িয়ে পড়াশোনা করেন আর দোয়া করেন নবীজি বলেছেন আপনারা কবরের পারে থাকবেন কিন্তু এই যাকে আপনারা দাফন করেছেন আল্লাহর বান্দা অথবা বান্দি তার কবরের ভিতরে নকিরের মুনকির এসে যান সুবহানাল্লাহ আপনারা কবরের পারে থাকেন কিন্তু এই অবস্থায় ভিতরে নকিরের মুনকির উপস্থিত হয়ে যান সুবহানাল্লাহ নবীজি বলেছেন নকিরের মুনকির এসে তিনটি প্রশ্ন করেন ওই সময় যদি যুবক ভাইরা দুনিয়ায় ভালো আমল থাকে নেক আমল থাকে নেকার ভালো আমলের বরকতে আল্লাহ পাক তিনটি প্রশ্নের উত্তর দিবার তৌফিক দিয়ে দেবেন আপনার টাকা সেই দিন প্রশ্নের উত্তর দিতে পারবে না আপনার ক্ষমতা সেই দিন পলিটিক্যাল ক্ষমতা সেই দিন প্রশ্নের উত্তর দিতে পারবে না আপনার শিক্ষা সেই দিন জ্ঞান আমল যদি না থাকে প্রশ্নের উত্তর দিতে পারবে না সুবহানাল্লাহ নবীজি বলেছেন যুবক ভাই তুমি যদি উত্তর দিতে পারো কবরের ভিতরে আল্লাহ পাক দুনিয়ার আকাশে তশরীফ আনবেন এসে আল্লাহ পাক প্রশ্ন করবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা ইন সাদাকা আব্দি হে আমার কবরের ফেরেশতারা কবরদার আমি আল্লাহ পাক বলতেছি আমার বান্দা যে তিনটি উত্তর দিয়েছে সব সত্য উত্তর দিয়েছে আমার বান্দা কবরের ভিতরে নকির আর মুনকিরের প্রশ্নের উত্তর যে তিনটি দিয়েছে আমি আল্লাহ সাক্ষী দিতেছি আমার বান্দা সত্য বলেছে সুবহানাল্লাহ স্বয়ং সাক্ষী দেবেন এই তিনটি প্রশ্নের উত্তরের আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের পরে বলবেন কবরের ফেরেশতারা কবরদার আমার বান্দার প্রতি বেয়াদবি করবে না আমার বান্দার কবরে পবিত্র জান্নাতের বিছানা বিছিয়ে দেন আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্র জান্নাতি ফেরেশতারা পবিত্র জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দেবেন আল্লাহ পাকের পরে বলবেন হে কবরের ফেরেশতারা আমার বান্দার কবরের দিক থেকে কবরের দিকে পবিত্র জান্নাতের দরজা খুলে দেও কিয়ামত পর্যন্ত বান্দা কবরের ভিতরে জান্নাতি বিছানায় আরামে ঘুমাবে আর জান্নাতের দরজা কবরের দিকে খুলে দেওয়া হবে জান্নাতের যত আরাম জান্নাতের যত আয়েশ যত নিয়ামত সব আল্লাহর বান্দা জান্নাতি বিছানায় ঘুমাইয়া ঘুমাইয়া উপভোগ করবে শুধুমাত্র আমলের বরকতে সুবহানাল্লাহ আর আমল যদি ভালো না থাকে এই জন্য বলছি দুনিয়া কিছু পাবে না মৃত্যুর সময় ঈমানের সহিত মৌত হবে না কিয়ামতের দিনও জান্নাতি হতে পারবেন না দুনিয়ায় কিছু পাবেন না এর অর্থ কি মুহাদ্দিসিনে কেরাম অনেক লম্বা ব্যাখ্যা করেছেন আমি সংক্ষেপে একটি পয়েন্ট বলবো এই দুনিয়ায় আমরা যুবক ভাই আপনারা ব্যবসা বাণিজ্য করতেছেন আপনারা চাকরি নকরি করছেন আপনি রুজি রোজগার করছেন ড্রাইভারি করছেন শুধুমাত্র টাকার জন্য দুনিয়ার মানুষ মেঘালয় যাচ্ছে যুবক ছেলে ডিমাপুর যাচ্ছে মিজোরাম যাচ্ছে বেঙ্গালুর চেন্নাই দুবাই কাতার সৌদি আরব যাচ্ছে শুধুমাত্র টাকা রুজি রোজগার করার জন্য মা বাবা স্ত্রী ছেলেমে দেশের বন্ধু বান্ধব তার দেশ শেষ সবকিছু ছেড়ে প্রবাসে ছেলেটি যাচ্ছে শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য কিন্তু আপনার যদি ভালো আমল না থাকে যুবক ভাইরা টাকাওয়ালা সম্মানওয়ালা দুনিয়া ইজ্জতি জীবন আরামের জীবন নিরোগ দেহ সুস্বাস্থ্যের অধিকারে যদি হতে চান দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হতে চান হাজারো গাড়ি বাড়ির মালিক হতে চান তাহলে আজকের ফর্মুলা মনে রাখবেন আল্লাহর কসম প্রতিটি যুবককে আল্লাহ পাক সম্পদশালী বানিয়ে দেবেন সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ একটি যুবক গরিব থাকবে না এলাকা থেকে আল্লাহ পাক টোটালি গরিবী দূর করে হাজার কিলোমিটার গরিবী আপনার গড় থেকে দূরে সরিয়ে দেবেন সুবহানাল্লাহ এই ফর্মুলা যদি আমল করতে পারেন কি ফর্মুলা আল্লাহ পাক বলেছেন হে দুনিয়ার যুবক ভালো আমল করো নেক আমল করো নেক আমল করলে পরে আল্লাহ পাক দুনিয়ায় দুটি পুরস্কার দিয়ে দেবেন নেক আমল যদি যুবক ভাই করতে পারেন দুনিয়ায় ভালো আমল সেই ভালো আমলের বরকতে দুটি পুরস্কার দেবেন সুবহানাল্লাহ আমার মেইন বিষয়ের উপর আমি যাব সংক্ষেপে এই দুটি কথা বলে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেছেন যুবক ভাই ব্যবসা বাণিজ্য করছো ড্রাইভারি করছো চাকরি নকরি করছো তুমি রুজি রোজগার করছো
তোমার গরিবি দূর হয় না তোমার আমল ভালো নয় আমল ভালো করো আল্লাহ পাক আমলের বরকতে যাবতীয় গরিবি দূর করে দেবেন দুনিয়ায় কোনো গরিবি থাকবে না মুসলমান যুবকের আরে ভাই তোমার মনের বাসনা আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পুরো করে দেবেন সুবহানাল্লাহ একমাত্র আমলের বরকতে কি আমল করবেন এক্সট্রা কোনো আমলের দরকার নেই শুধুমাত্র ডেইলি পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করেন মসজিদ নেই পাহাড়ে জঙ্গলে চলে গিয়েছেন যেখানে যাবেন সেখানে ওযু করেন আর দুনিয়ার জমিনকে মুসল্লা মনে করে নামাজে দাঁড়িয়ে যান সুবহানাল্লাহ সেই জায়গায় আল্লাহ পাক আপনার নামাজকে কবুল করে নেবেন আমি নামাজের বিষয়ে আলোচনা করার জন্য বলিনি আয়াতে করিমা তিলাওয়াত করিনি প্রসঙ্গক্রমে আমি বলছি আমল ভালো করেন যুবক ভাই গরিবি যদি দূর করতে চান আমল শুরু করে দেন আমল ব্যতীত গরিবি দূর হবে না শুধু গরিবি না আমল যদি ভালো করেন আমল ভালো হলে পরে আল্লাহ পাক যাবতীয় অসুখ বিসুখ থেকে তোমাকে রক্ষা করে দেবেন এরপরে দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেছেন আমলের বরকতে দুই নম্বর পুরস্কার দেবেন এই দুনিয়ায় আল্লাহ পাক তোমাকে যাবতীয় বলা মুসিবত বিপদাপদ সব ধরনের অসুখ বিসুখ থেকে তার কুদরত দিয়ে রক্ষা করে নেবেন দুনিয়ার কেউ তোমাকে মারতে পারবে না জিন্নাতেরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়ার কোনো দুশমন শত্রু মানুষ হাজারো শত চেষ্টা করলে পরেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক এই আমলের বরকতে তার কুদরত দিয়ে তোমাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ লম্বা আলোচনা আমি সেই দিকে বলবো না সুতরাং যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি আমাদের জীবন আমাদের লাইফটা সর্বনাশ করে দিচ্ছি আপনারা জীবন সর্বনাশ করে দিতেছেন এই মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যুবক ভাইয়েরা হাজারো গুনাহ করছেন আর যে মানুষ দুনিয়ায় গুনাহ করে সেই মানুষের কপাল আল্লাহ পাক খুলে দেন না রিজিক দেবেন না রুজিতে বরকত দেবেন না ডেইলি 5000 10000 টাকা ইনকাম করতে পারেন কিন্তু সেই টাকাতে আল্লাহ পাক বরকত দেবেন না সেই টাকা আপনি সঞ্চয় করে সেভিং করে জমিয়ে রাখতে পারবেন না কোটিপতি হালাল সম্পদওয়ালা যুবক বনতে পারবেন না একবার আমল করে আমলের ময়দানে নেমে এসে আমল করে দেখেন কি মজা লাগে আল্লাহ পাক কি বরকত দেন সম্পদে রুজিতে হায়াতে রোগ আল্লাহ পাক দূর করে দেবেন আমলের বরকতে আল্লাহ পাক যেন তৌফিক দিন বলি আমিন জুড়ে বলি আমিন কোন ওয়াজ কোন আলোচনা কোন কিছু কাজ দেবে না যদি আমল করতে না পারেন কোন কিছু কাজ দেবে না যদি আমল না করতে পারেন আমি সেই দিকে আর বলবো না আমি মা বোনদেরকে অনুরোধ করছি আপনাদের বিষয়ে সংক্ষেপে আলোচনা করব যেটা আমাদের প্রয়োজন আর বিশেষ করে মহিলাদের প্রয়োজন মা বোনদেরকে বলছি আপনারা কাজে কামে ব্যস্ত থাকবেন আমি জানি এরপরেও এর মধ্যে দিয়ে কিছু সময় বের করে আলোচনা শোনার চেষ্টা করবেন আল্লাহ পাক যেন তৌফিক দিন বলি আমিন নবীজি বলেছেন দুনিয়ার মুসলমানের মেয়েরা দুনিয়ার মুসলমান মহিলারা চার জিনিসের উপর যদি পৃথিবীর জমিনে আমল করতে পারেন কিয়ামতের দিন আল্লাহ পাক সরাসরি জান্নাতের ফয়সালা করে দেবেন এই সমস্ত মহিলাদের উপর আপনার মা বোন স্ত্রী তারা যদি দুনিয়ায় চার জিনিসের উপর আমল করতে পারে কিয়ামতের দিন কোনো হিসাব নেওয়া হবে না কিয়ামতের দিন কোনো ধরনের চেকিং করা হবে না আপনারা ভালো করে বুঝবেন এই আমার আসাম থেকে যদি আমি মেঘালয় গুয়াহাটিতে যেতে চাই তাহলে এই সামনে একটি চেকিং গেট আছে সেখানে চেকিং করা হয় যদি আপনার গাড়িতে কোনো অবৈধ বস্তু না পাওয়া না যায় তাহলে আপনাকে সেই স্টেটে এন্ট্রি করার পাস দেওয়া হয় প্রবেশ করার পাস দেওয়া হয় তার মানে প্রবেশাধিকার দেওয়া হয় ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য আপনাকে চেকিং করা হবে আপনার সব ডকুমেন্ট সার্টিফিকেটগুলো আল্লাহ পাক চেকিং করবেন যদি ওকে থাকে তাহলে জান্নাতের ফয়সালা করবেন সুবহানাল্লাহ এই সমস্ত মা বোন যারা দুনিয়ায় চার বস্তুর উপর আমল করবে তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন কোনো চেকিং করবে না করবেন না কোনো হিসাব নেবেন না বিনা হিসাবে পবিত্র জান্নাতের ফয়সালা করে দেবেন সুবহানাল্লাহ এর মধ্যে আমার মা বোনেরা এক নম্বর আমল হলো নবীজি বলেছেন দুনিয়ার যে সমস্ত মহিলারা মা বোনেরা পাঁচ ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্ত মতো পড়বেন দুনিয়ার যে সমস্ত মহিলারা পাঁচ ওয়াক্তের নামাজ
اول وقت متو پرتم وقت متو نماز پڑھ بین شیشمست مہدر کے محیلہ در کے قیامت دن بنائش بے جنت رفع سلام کرے دے بین سبحان اللہ امی کی بول بو بھائی افسوسر بیشوئے دکھر بیشوئے 40 থেকে 50% মুসলমান মেয়ে লোকেরা 60% মুসলমান মেয়ে লোকেরা নামাজ পড়েন না টোটালি মেয়ে লোকেরা পুরুষ মানুষ মহিলা মানুষ 50 থেকে 60% মানুষ নামাজ পড়েন না যুবক ভাই মনে কষ্ট পাবেন না দুঃখ পাবেন না অন্তত 100 যুবক যদি থাকে এই গ্রামে 50 জন যুবক টোটালি নামাজ পড়ে না অনলি ফ্রাইডে শুক্রবার শুধুমাত্র শুক্রবার আর দুই ঈদের নামাজ যুবক ভাই আপনার ড্রাইভারিতে আল্লাহ পাক নামাজের উসিলায় বরকত দিবেন আপনার হায়াতে বরকত দিবেন কিতাবের মধ্যে লিখেছেন ঘরের মধ্যে যদি আপনার স্ত্রী নামাজি হয়ে যান স্ত্রীর নামাজের বরকতে এই ঘরের মধ্যে আল্লাহ পাক রহমতে সকিনা 24টা ঘন্টা বর্ষণ করে দিবেন এই ঘরে জিনভূত প্রবেশ করতে পারবে না কোন ধরনের আসিব বলা মুসিবত ভূত প্রেত বিপদ আপদ এই ঘরে ঢুকবে না সুবহানাল্লাহ স্ত্রীর আপনার পরিবারের মহিলার নামাজের বরকতে আল্লাহ পাক যেন মা বোনদেরকে হক আদায় করা করে আউয়াল ওয়াক্ত মত নামাজ পড়ার তৌফিক দিন বলি আমিন লম্বা আলোচনা আমি সংক্ষেপে পয়েন্ট পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন আপনার স্ত্রী যদি পরিবারের মধ্যে নামাজি হয়ে যান স্ত্রীর নামাজের বরকতে ছেলেমে স্কুল কলেজ মাদ্রাসায় মসজিদে মক্তবে পড়াশোনা করতেছে আপনার স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক ছেলেমের জেহেন বাড়িয়ে দিয়ে দেবেন মেমরি রিফ্রেশ করে আল্লাহ পাক এমন ক্ষমতা এদের মেমরির মধ্যে দিয়ে দেবেন একবার শুনবে একবার পড়বে কিয়ামত পর্যন্ত ভুলবে না সুবহানাল্লাহ সুতরাং মহিলাদের আপনার স্ত্রীর আপনার মা বোনদের নামাজের অনেক প্রয়োজন একান্ত প্রয়োজন মনে রাখবেন আমার ভাইয়েরা মহিলা যদি আপনার ঘরের স্ত্রী যদি নামাজি হয়ে যান নামাজ পড়বেন আমল করবেন দোয়া করবেন পড়াশোনা করবেন তেলাওয়াত করবেন নামাজি মহিলাদের গর্ব থেকে আল্লাহ পাক ওয়ালিয়া ওলিয়া বুজুর্গদের জন্ম দেবেন সুবহানাল্লাহ যদি মেয়ে লোকেরা মহিলারা নামাজি না হন তাহলে বুজুর্গ ওলিয়া ওলিয়াদের জন্ম হবে না আরে ভাই আগের সময়ে যত বড় বড় ওলিয়া ওলিয়াদের জন্ম হতো হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহ আলাইহি হযরত শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কুতবুল আলম হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি এদের মতো আউলিয়ায়ে কেরাম আর জীবনে দুনিয়ায় আসবেন না সুবহানাল্লাহ আপনারা ইতিহাস পড়েন তালাশ করেন দেখেন এদের মায়েরা কত আমলি নেককার দিনদার ছিলেন রাত দিন 24 ঘন্টা ইবাদত করতেন নামাজ পড়তেন আল্লাহর দরবারে দোয়া করতেন সেই জন্য আল্লাহ পাক তাদের গর্বে ওলি আউলিয়াদের জন্ম দিয়েছেন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আপনার পরিবারের স্ত্রী যদি নামাজি হয়ে যান প্রতিদিন সকাল হবে গাড়ি নিয়ে ড্রাইভারিতে বের হয়ে যাবেন অনেক ভাই ড্রাইভার বাড়িতে স্ত্রী নামাজ পড়েন না আমার মেয়ের উদ্দেশ্য হলো ড্রাইভার ভাই গাড়ি নিয়ে বের হয়ে গেলেন স্ত্রী যদি নামাজি হয়ে যান স্ত্রীর নামাজের বরকতে আপনি রুজিতে যাবেন ব্যবসা বাণিজ্যে যাবেন ড্রাইভারিতে যাবেন চাকরিতে যাবেন আল্লাহ পাক আপনার রুজি রোজগারে বরকত দেবেন সুবহানাল্লাহ স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক স্বামীর রুজিতে বরকত দেবেন সুবহানাল্লাহ এরপরে কিতাবের মধ্যে লিখছেন স্ত্রী যদি ঘরের ভিতরে নামাজি হয়ে যান স্ত্রীর পবিত্র নামাজের বরকতে আল্লাহ পাক স্বামীর হায়াতে তৈয়বা দান করে দেবেন অসময়ে অকালে স্বামীর বিয়োগ হবে না স্বামীর মৃত্যু হবে না দুনিয়া থেকে আল্লাহ পাক কম সময়ে স্বামীর মওত দেবেন না স্ত্রীর নামাজের বরকতে স্বামীর হায়াতে আল্লাহ পাক বরকত দেবেন সুবহানাল্লাহ অনেক সময় আমরা দেখতে পাই যুবক ছেলেটা স্ত্রী ছেলেমে দুনিয়া থেকে মরে গিয়েছে এইভাবে মওত হবে না স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক স্বামীর হায়াতে বরকত দেবেন সুবহানাল্লাহ সুতরাং যুবক ভাইরা আপনি নামাজ পড়েন স্ত্রীকে আপনার মা বোনকে আপনার পরিবারের স্ত্রীকেও নামাজের তাকিদ দেন নামাজি বানান আল্লাহ পাক যেন তৌফিক দিন বলি আমিন যুবক ভাইরা ভালো করে মনে রাখবেন শরীয়তের মাসলা হলো কোন মেয়ে লোক যদি গর্ভবতী মহিলা হয়
ডেলিভারির সময় হয়ে যায় সন্তান প্রসবের সময় হয়ে যায় কিতাবের মধ্যে লিখেছেন সন্তানের মাতার তিন ভাগের এক ভাগ যদি বের হয়ে যায় ডেলিভারির সময় আর ফরজ নামাজের ওয়াক্ত হয়ে যায় সেই সময়ে মহিলা ফরজ নামাজ পড়বেন ফরজ ডেলিভারির সময় হয়ে গেল সন্তানের মাতা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সময় তিন ভাগের এক ভাগ যদি বের হয়ে যায় ফরজ নামাজের ওয়াক্ত হয় তবুও সেই মেয়ে লোক নামাজ ছাড়তে পারবেন না সুবহানাল্লাহ এত গুরুত্বপূর্ণ বস্তু নামাজ সেই ডেলিভারির সময় মেয়েটি মরবে না বাঁচবে সেই মেয়েটি নিজেও জানে না ডক্টরও জানে না স্বামীও জানে না এমন অবস্থায় আল্লাহর ফরজ নামাজ ছাড়তে পারবেন না যুবক ভাইরা আমরা পুরুষ মানুষ জীবনে কখনো নামাজ মাফ নেই মহিলাদের উপর থেকে আল্লাহ পাক কখনো কখনো নামাজ মাফ করে দিয়েছেন কোন মহিলা যদি মেয়ে লোক যদি যখন তার মাসিক অসুখ হয় তিন দিন থেকে দশ দিন পর্যন্ত ওই সময় আল্লাহ পাক মহিলাদের উপর থেকে নামাজ মাফ করে দিয়েছেন আমরা পুরুষ মানুষ কোন অবস্থায় আমাদের উপর থেকে নামাজ মাফ করে দেওয়া হয় নাই এরপরেও যুবক ভাই আপনি আমি নামাজ পড়ি না নবীজি বলেছেন গুরুত্বপূর্ণ বস্তু হলো জিহাদ জিহাদের ময়দানে যাওয়ার পরে শত্রুর সামনে লড়াই করতেছেন যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে প্রাণ যাবে না রবে সংকাপ মনে ভয় এই জিহাদের ময়দানে যুবক ভাইয়েরা যাওয়ার পরেও নবীজি বলেছেন নামাজ কিন্তু জমাতে পড়তে হবে সুবহানাল্লাহ কতটুকু গুরুত্বপূর্ণ বস্তু নামাজ যুবক ভাই জিহাদের ময়দানে যাওয়ার পরেও শত্রুর সামনে লড়াই করছেন যুদ্ধ করছেন এমন অবস্থায়ও নামাজ জমাতে পড়তে হবে সুবহানাল্লাহ আজকে আফসোস দুঃখের বিষয় যুবক ভাই ওয়াজ শুনি আলোচনা শুনি মোবাইলেও শুনি কিন্তু সেই ওয়াজ আর সেই আলোচনা আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না আফসোস ধিক্কার সেই সমস্ত মুসলমান যুবকের উপর আমল করার চেষ্টা করেন শুরু করে দেন আপনি কি জানেন এই যে বর্তমান সময়ে রাত এখন রাত হয়েছে কেন সূর্য নেই আকাশে বলে তাই রাত হয়েছে সুবহানাল্লাহ সূর্য যদি আকাশে থাকতো রাত হতো না সেটাকে আমরা বলতাম দিন সুবহানাল্লাহ প্রতিদিন আল্লাহ পাক এই সূর্য নিয়ামত আমাকে দিয়েছেন সূর্যের আলো যদি দুনিয়ার বিজ্ঞান বলছে সায়েন্স বলছে সূর্যের আলো পৃথিবীর জমিনে যদি না থাকে পৃথিবীর প্রাণী উদ্ভিদ জগৎ মানুষ গরু মহিষ পশু পক্ষী লতা প্রাতা পাতা বৃক্ষ তরুলতা এমনকি পানির মাছ পর্যন্ত বাঁচতে পারবে না সুবহানাল্লাহ এই সূর্যের আলোর মাধ্যমে আল্লাহ পাক আমাদের প্রাণ বায়ু রক্ষা করেছেন সুবহানাল্লাহ এত বড় একটি নিয়ামত আপনারা কি জানেন